মাহফিলে মিলাদ, মাহফিলে ওয়াজ, এগুলি মানুষের এলেম শিক্ষা, দিন শিক্ষার একটা ব্যবস্থা। ওয়াজ মাহফিলে আমরা কোরআন হাদিসের অনেক গুরুত্বপূর্ণ দরকারি আলোচনাগুলি ওলামায়ে কেরামদের জবানে আমরা শুনতে পাই, কি বলেন, পাই না? আমার মায়েরা, বোনেরা, মহিলারা, তারাও ঘরের থেকে সেগুলি অনেকটাই শুনতে পায়। যারা শুনতে চায় তারাই শুনতে পায়। এই জানাটা, শোনাটা একজন মুসলমানদের জন্য, পুরুষ হোক নারী হোক, তার উপরে ফরজ। এলেম শিখা, এলেম জানা, দিন শিখা, দিন জানা প্রত্যেকটা মুসলমানের উপরে কি ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে এলেম শিক্ষা, এলেম জানা, এলেম তলব করাটা কি ফরজ। আমাদের এই মজলিস, এই বৈঠক, এই অনুষ্ঠান, এটাও একটা দিন শিক্ষার, এলেম শিক্ষার অনুষ্ঠান হিসাবে এখানে আমরা কুরআন হাদিসের বয়ান শুনব, নাকি শুনব? আমরা কুরআন হাদিসের বয়ান শুনব। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার এই 47 বছর এই জাওতলা এলাকায়, পাহাড়তলী এলাকার অবস্থানে আমি আমার অভিজ্ঞতা, আমি আমার জীবনের যে অবস্থাটা আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সেটার খোলাসাটা এই এলাকায় উলামায়ে দ্বীন, উলামায়ে হক, এমন সব উলামায়ে হকের অবস্থান এই এলাকায় আছে যারা ওয়াজ মাহফিল, এই মিলাদ মাহফিল, এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে যারা কোনো বাজে কথা, ফালতু কথা, কিচ্ছা কাহিনী, নানান গল্প, নানান আজবি, নানান গুজবি কথাবার্তা তারা আলোচনায় আনে না, তারা এখানে কোরআন এবং হাদিসের সহি এবং শুদ্ধ, বিশুদ্ধ এবং বিশুদ্ধ কোরআন হাদিসের আলোচনাগুলি এই সব মাহফিলের মধ্যে এলাকার উলামায়ে কেরাম আনছেন, করতেছেন। এটা আমার জীবনের অভিজ্ঞতা এবং জানা। একটা কথা আছে, কোরআনের আয়াত 6666 আয়াত, কতগুলি? 6666 আয়াত। হাদিস শরীফের প্রায় 22 লক্ষ হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির 6 লক্ষ হাদিস ছিল তার কন্ট্রোলে। অনেকেই বলে হেফজতে ছিল। ইমামে বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কথা বুঝতে আপনাদের কি বুঝতেছেন? এই কোরআনের 6666 আয়াত, 6 লক্ষ হাদিস বয়ান করা, বুঝানো কোনো এক মহফিল না, হাজারো মাহফিলে কি সবটি বয়ান করা সম্ভব? এই কোরআন সর্বোচ্চ জিনিস, হাদিসের সর্বোচ্চ জিনিস ইসলাম এবং ইমানের দৃষ্টিতে। এইগুলি সহি কোরআন, সহি হাদিস বয়ান করার সময় তখন নাই, সময়ে যখন কুলাবে না। এখানে গলত কথা, মিথ্যা কথা, বানোয়াট কথা, বিভিন্ন ধরনের কল্প কাহিনী এবং গুজবি আজগবি কথা বলার সময় আছে কি? কথা আমার বুঝতেছেন? তো অনেকেই ওই না জানি, আমাদের দেশে একটা কথা বলে যে মানুষের যখন খাদ্য না থাকে, সুখাদ্য, ভালো খাদ্য যখন না থাকে, তখন কুখাদ্য খায়, অখাদ্য খায়, অনেক রকমের খারাপ জিনিসও খাইতে বাধ্য হয়। কখন? যখন সুস্বাদ্য, সুখাদ্য তার সামনে থাকে না। কথা বুঝতেছেন? আপনি একদম তাজা একটা রৌ মাছ যদি দেখেন বাজারে, আর একটা দেখেন যে আরো 4 দিন আগের একেবারে খাল সামনে উঠে গেছে, আপনি কোনটা কিনবেন, কোনটা লইবেন বলেন না কেন? হ্যাঁ, তাজা তরকারি কতগুলি একেবারে সকাল থেকে উঠে আনছে, একদম টক টক করতেছে, আর কতগুলি একেবারে মোর্চা লাগিয়ে গেছে, আপনি কোনটা লইবেন? তাজাটা লইবেন। কেন? আপনার পছন্দ ভালোটা। কি যখন না পাইবেন, যখন ভালোটা না পাইবেন, যখন ভালোটা না থাকবে, তখন তো অপারক হইয়া ওই খারাপটাই মানুষ কি করে নিতে চায়। আলহামদুলিল্লাহ, হাজারো শুকরিয়া, আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই অত্র ঝাউতলা, অত্র পাহাড়তলী এলাকার মধ্যে উলামায়ে কেরাম আপনাদেরকে সুখাদ্য দিচ্ছে, কোরআন হাদিসের সহি এবং সঠিক ব্যাখ্যাগুলি আপনাদের সামনে আনছে। এটা আমাদের জন্য অত্যন্ত মানে আল্লাহ তাআলার রহমত ও করম, আল্লাহর দয়া এবং মেহেরবানি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক অনেক এলাকা এইরকম আছে, কি বলে কি সব ওয়াজ করে, কয় হেকায়াতুল লতিফ না হেকায়াতে আউলিয়া, একটা কিতাব আছে না, কি নাম, তাজকিরাতুল আউলিয়া। কয় এইটা তো ওয়াইজিদের একটা বড় পুঁজি, তাজকিরাতুল আউলিয়া। আর অনেক আগে মানুষে ওয়াজ করতো যে বিশ্বাস সিন্ধু, জঙ্গনামা, এই হাসিন হুসেনের কারবালা, এই যে মানে ঘটনা, এগুলি ছিল মানুষের জানা বুঝার একটা চর্চা। এখন এইগুলির কাছে ধারে মানুষ যায় না, কেউ শুনেও না। কি বলে, শুনে নাকি? যাই হোক, আমি বলবো কোরআনের চেয়ে সহি শুদ্ধ কথা আর পৃথিবীতে আছে? হাদিসের থেকে আর বেশি সহি শুদ্ধ কথা দুনিয়াতে আছে? এই কোরআন এবং হাদিস আপনারা আমরা শুনতে পাচ্ছি। আমি তো আপনাদের কাছে যে ছোট ছোট কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও আমি তেলাওয়াত করেছি। আমার উদ্দেশ্য যেটা ছিল, আমাদের খতিব আরিফুর রহমান সাহেব মোটামুটি এটার একটা ভালো বয়ান তিনি দিয়েছেন। তাকওয়া কিসের বয়ান উনি দিয়েছেন? তাকওয়া। আমরা সবাই জানি, সবাই কোরআন পড়ি। আল্লাহ তাআলা কোরআনের প্রথম দ্বিতীয় সূরার প্রথম দ্বিতীয় আয়াতটাই আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে নিঃসন্দেহ আল্লাহর তরফ থেকে কিতাব, এটা কি জিনিস? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য হেদায়েত। এই কিতাবটা কি জন্য, কি জিনিস এটা? হুদাল লিল মুত্তাকিন। আপনারা তো আরবি বুঝেন না, আমি বাংলা বললে বুঝবেন না। হুদাল লিল মুত্তাকিন মানে কি? মুত্তাকির জন্য এই কিতাবটা হেদায়েত। কথা বুঝতেছেন? এই অর্থটা কি বুঝাইতেছে আল্লাহ? যে গায়রে মুত্তাকির জন্য এই কিতাব হেদায়েত করবে না, হেদায়েত দিবে না, তাদের কোনো কাজে লাগবে না, পথ দেখাবে না। এই কিতাব পথ দেখাবে কার জন্য? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য এটা হেদায়েত। কথাটা বুঝতে কষ্ট হচ্ছে না? সবাই বলে, সবাই জানে যে এই কিতাব বিশ্ব মানবের জন্য, সকল মানুষের জন্য। আল্লাহ তাআলা কিন্তু প্রথম সেন্টেন্সে, প্রথম আয়াতে বলে দিতেছেন যে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কিন্তু মুত্তাকির জন্য হেদায়েত। সামনেরে যদি আমি বলি যে একের এই লাইনের ফার্সি দিয়ে এদিক দিয়ে যাইয়া যায় একের ওয়ারলেস থেকে গিয়ে একের মুরগির ফার্ম পৌঁছে যাবেন, আপনারে কোনো কাজে আসবে এই কথাটা বলায়? কেন? আপনি তো রাস্তায় যাইতে চান না। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকির জন্য হেদায়েত। কার জন্য হেদায়েত? মুত্তাকি কারা? কোরআনে করিমে একটা, দুইটা, 10টা, 20টা নয়, শত শত আয়াতে মুত্তাকির তাফসীর ব্যাখ্যা করেছে। ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, ওলি আল্লাহ যদি তালাশ করো তাহলে মুত্তাকি হলো ওলি আল্লাহ। যারা মুত্তাকি তারা কি মুত্তাকি ওলি আল্লাহ। ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরা আউলিয়া। আমাদের দেশের একটা রেওয়াজ আছে, কিছু মানুষ মনে করে কয় যে জঙ্গলে যারা চলে গেছে, সমাজ যারা ছাড়িয়ে দিছে, পরিবার পরিজন ত্যাগ করিয়া যারা একটা মানে এই কি বলে এই কতলি জুফরা জাফরি এমনি গাঠি বুসকা লইয়া রাস্তা ঘুরে কয় এইগুলি আউলিয়া। এরা এক রকমের, তাদেরকে বলে কি আউলিয়া। এরা কি আউলিয়া নাকি? এর তো শয়তান। ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন। আউলিয়া কারা? মুত্তাকি যারা। হুদাল্লিল মুত্তাকি। আমাদের একজন বুজুর্গ একটা কথা বলতো, কয় যে এক পাগল এই সমস্ত গাঠি বুসকা লইয়া কতদিন চলার পরে যে দেখে যে এইগুলিতে একটু বোঝা হয়, একদিন তার মাথার মধ্যে ধরছে এত সব গাঠি বুসকা গাড়ি খান্দে লইয়া লইয়া গোড়ালের থেকে দেখ সব ফেলাই দেই, এখন সে একদম খালি হয়ে গেছে। শরীরটারে কি করে ফেলছে, খালি করে কি হয়ে গেছে। ও ভাই সব কাপড় চোপড় ফেলাইলে কি হয়? এই ভাই আপনারা বুঝতেছেন না কথা। সব কাপড় চোপড় ফেলাই যে এখন ভাই কি হয়ে গেছে, ল্যাংটা। এখন সে ল্যাংটা ঘুরে আরে কতগুলি তার পিছনে ধরে কই যে মামা মামা রে মামা, এই মামা যা কয় তাই হয়। এগুলি কি? এগুলি কি গন্ডামি, শয়তানি, গুমরাহি না? এগুলি দিন ধর্ম? এটি কি দিন ধর্ম? এই সব বন্ডামি। এ আর কিছু মানুষ কয় যে আরে এর ভিতরে তো কিছু আছে, এই যে সব কিছু ফেলাই দিছে এমনি ফেলাই দেয় নাই, তার ভিতরে কি আছে? কিছু আছে। আরেকজনে কয় কিছু আছে মানে কি, যা ছিল সবটা দেখাই দিতেছে, কাপড় চোপড় খুলে একেবারে উপরে নিচে সব ওপেন করে দিছে। আবার কয় ভিতরে কিছু আছে, ভিতরেটা তো সব তো ওপেন করে দিছে, এখন কি আছে সব দেখোস না। এরপরে কয় না ভিতরে কিছু আছে। এরকম মানুষ আছে না? আছে। জঙ্গলে চলে গেছে কয় তার ভিতরে কিছু আছে। আল্লাহর নবী বলেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। ইসলামে কোনো সমাজ, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন ছাড়িয়ে দিয়া কোনো ধরনের জীবনযাপন করণের পদ্ধতি ইসলামে নাই। যারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে তারা গুমরা, তারা গুমরা। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? হুদাল লিল মুত্তাকিন। কোরআন কার জন্য হেদায়েত? কথাটা আপনারা মনে রাখতে পারবেন কি? বল পারবেন? হুদাল লিল মুত্তাকিন। মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন যারা তাকওয়া ইখতিয়ার করলো, যারা মুত্তাকি বনে গেল, যারা পরহেজগার হয়ে গেল, যারা গুনাহ ত্যাগ করিয়া নেক আমলের দিকে এসে গেল, নেক কাজ করে গুনাহ তারা ছাড়ে, এই অবস্থায় যারা মুত্তাকি হয়ে গেল, মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহর ডরে গুনাহ থেকে তারা বাঁচে থাকে, নেক আমলগুলি তারা করে। এই হালত, এই অবস্থা যাদের ভিতরে আসলো, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ তাদের জন্য মাখরাজ করে দিবেন। মাখরাজ সবাই জানে, মাখরাজ মানে ওই যে নুরানিতে ভরায় আর বিহরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ হরফ উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। আল্লাহ বলেন যারা মুত্তাকি ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ তাদের জন্য মাখরাজ করে দিবেন, অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান করিয়া দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বের সমস্যা আপনারা জানেন কি সমস্যা, বলতে পারেন কি? করোনার সমস্যা, বিশ্ব সমস্যা নাকি কি? আপনারা কথা বলতেছেন না, কি বুঝতেছেন না আমার কথা? বর্তমান বিশ্বের সমস্যা কি? করোনার সমস্যা। আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজান, এই সমস্যার সমাধান আল্লাহ তাআলা করিয়া দিবেন যারা তাকওয়া ইখতিয়ার করে। কথা বুঝতেছেন? স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে না, কেন খুলে না? সরকার কয় যে খুললেই আবার ওইটাই দৌড়ালবো, কোনটা? করোনা। আমরা বলছি মাদ্রাসা খুলে দাও, মাদ্রাসাগুলি খুলে দাও, কোরআন পড়াবরির চালু করে দাও, এই বাংলাদেশ থেকে করোনা উচ্ছেদ হয়ে যাবে। এই বাংলাদেশের জমিনে করোনার অবস্থা থাকবে না যদি এখানে কোরআন এবং আল্লাহর দ্বীন পড়াপড়ি শুরু হয়ে যায়। সমস্যার সমাধান আল্লাহ করিয়া দিবেন। সমস্যার সর্বব্যাপী দারুণ সমস্যা হচ্ছে করোনার সমস্যা। সব মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে, একটা ছাত্র, একটা ছাত্রী, একটা উস্তাদ, একটা কোনো কর্মচারী করোনা আক্রান্ত হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন আপনারা, কি বলেন? আমরা দাওতলা মাদ্রাসা তো খোলার সাথে সাথে খুলে দিচ্ছি। আমরা মনে করছি করোনার ভয়ে বোধ হয় গার্জিয়ান যা ছাত্র দিবে না, দেখি যে একেবারে দল বান্ধে সবাই সব করছে। এই যে আসছে এরা কি করোনা হয়েছে? এই করোনা থেকে বাঁচাইছে কে? কেন বাঁচাইছে? যদি আল্লাহর ভয় থাকে তাহলে তাকে আল্লাহ তাআলা কি করে দিবে? বাঁচাবে, হেফাজত করবে, সমস্যা দূর করে দেবে। এই কয় যে পুলিশ, পুলিশেরও তো ভয় করে। এখন বাজারে গেলে, অফিসে গেলে একটা পকেটও কিছু নেই, কিনে এটা কেন নেই? এই মানুষের কাছে বেইজ্জতি এটা। আমরা কিন্তু এই করোনার ভয়ে মাস্ক পরি না, করোনা আমাকে ধরবে এই বিশ্বাস আমি করি না। আমি বিশ্বাস করি যে আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, আল্লাহ আমাকে এই করোনা কেন এর চেয়ে আরো মহা করোনা যদি আসে তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। কি বলেন? এর চেয়ে আরো মহা সমস্যা আসবে না? মৌতের সমস্যা, কবরের সমস্যা, হাতরের সমস্যা, ফুলসিরাতের সমস্যা, সকল সমস্যা সমাধান দিবে কে? তাকওয়া এবং ঈমান। কি আপনারা কথা বুঝেন না? একটা লোকে আপনি বলে, কয় যে হুজুর এ কিনে দরিয়া পার। আমি বলে এ কিনে দরিয়া পার না, এ কিনে ফুলসিরাত পার। একিন যার থাকবে, ইমান যার থাকবে, বিশ্বাস যার থাকবে, সে ফুলসিরাতের মতো ভয়াবহ জিনিস। যেই ফুলসিরাতের কথা কোরআনে হাদিসে বর্ণনা আসছে যে এটা এটা এত সূক্ষ্ম যে চুলের থেকে আরো বেশি চিকন এবং হীরার চেয়ে বেশি দাঁড়, এবং এরকম একটা রাস্তা হবে দুজকের উপর দিয়া হাসরের ময়দানের পরে। দুজকের উপর দিয়া জান্নাতেরা জান্নাত যাবে, দুজকিরা কাইটে কাইটে পড়বে। তার নাম কি? ফুলসিরাত। নাম কি? ফুলসিরাত। কিসে পার করবে? মাক্সে। ও ভাই, মাক্সে নিয়ে যাবেন না ফুলসিরাতের সময়? ইনশাআল্লাহ আমরা ফুলসিরাত পার হব। কিসের কিসের বলে? হ্যাঁ, তাকওয়া এবং তাহারতের বলে, ইমান এবং ইয়াকিনের বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কঠিন কঠিন সমস্যাগুলির মধ্যে আল্লাহ আমাদেরকে সমাধান, সমস্যার সমাধান করে দিবে। আপনারা বিশ্বাস করেন না? করেন না? আরেকটা সমস্যা দুনিয়াতে, মানুষের খাওয়া দাওয়া, রিজেক, দৌলত, পড়াপড়ি, মানে জান বাঁচানির সমস্যা। আল্লাহ কয় যে আমি চিন্তা ভাবনা ধারণার বাইরে থেকে আমি তার এই রিজেকের সমস্যাটা আমি সমাধা করিয়া দিব, যার মধ্যে থাকবে তাকওয়া। চিন্তার বাইরে থেকে আমি তার রিজকের ব্যবস্থা করব, যার মধ্যে থাকবে কি? তাকওয়া। এটা কার কথা বলতেছি আমি? এটা কি কিচ্ছা কাহিনী না কোরআন? এটা কোরআন নাকি? কোরআন। পৃথিবীতে কোরআনের চেয়ে আর সত্য আছে কিছু? কোরআন যা বলে তা 100% সত্য। কোরআনের উপরে বিশ্বাস করে যারা জীবন যাপন করেছে, দুনিয়ার শান্তি তারা ভোগ করেছে, কবরের শান্তি তারা ভোগ করতেছে, হাসরে ফুলসিরাতে শান্তি বুক করিয়া অপুরন্ত জান্নাতের শান্তি তারা বুক করবে ইনশাআল্লাহ। আমরা সেই পথের প্রতীক হইতে চাই। আমরা কি হইতে চাই? যারা কোরআন ধরিয়া, কোরআন মানিয়া, কোরআনের মতে চলিয়া যারা দিনের দুনিয়ার জীবনকে সার্থক করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আল ইসলামু নূর, আল ইসলামু নূর। ক্বাবলা আল ইসলামে জাহেলিয়া ওয়া বাদ আল ইসলামে জাহেলিয়া। রাসূল বলেন যে দেখো, এই দুনিয়ার মানুষের সামনে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে দিন, যে ইসলাম এনেছি সেটা হচ্ছে উজ্জ্বল আলো, চন্দ্র সূর্যের আলোর চেয়েও আমার সেই দিন, আমার সেই ইসলাম আরো বেশি উজ্জ্বল। দুনিয়ার কোনো বাতিল, দুনিয়ার কোনো নাহক, দুনিয়ার কোনো অন্যায় আর ছাপা নাই, গোপনে নাই, সব প্রকাশ করে দিয়েছে কোরআন। কথা বুঝতেছেন না? আল ইসলামু নূরুন, বলেন না কেন ভাই? আল ইসলামু নূর। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর তরফ থেকে একটা নূর এসে গেছে। নূর মানে ইসলাম। আল ইসলামু নূর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আল ইসলামু নূর। এই নূরে দুনিয়ার অন্ধকার দূর করে দিয়েছে, দুনিয়ার পাপাচারের মুখোশ খুলে দিয়েছে, অন্যায় অবিচারের সমস্ত দরজাগুলিকে খুলে দিয়েছে। এইগুলি অন্যায়, এটা সুদ, এটা হারাম, এটা ঘুষ, এটা হারাম, এটা বেপর্দা, এটা হারাম, এটা ব্যবসা হালাল, ব্যবসা হালাল। তো হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, পর্দা কোনটা, বেপর্দা কোনটা, সবগুলি ইসলাম কি করে দিয়েছে? খুলে দিয়েছে, জাহির করে দিয়েছে। আল ইসলাম নূর। ইসলাম দুনিয়াতে সূর্যের চেয়ে বেশি আলো দান করে সমস্ত বাতিল, সমস্ত মানে অন্যায়ের মুখোশ খুলে দিয়েছে ইসলাম। ক্বাবলাল ইসলাম নূর, ক্বাবলাল ইসলাম জাহেলিয়া ও বাদাল ইসলাম জাহেলিয়া। রাসূল বলেন ইসলামের পূর্বে যা ছিল সবটা জাহেলিয়া, সবটা অন্ধকার, সবটা বর্বরতা, সবটা অমানুষতা, সবটা মানে অন্যায় অবিচারের যুগ ছিল ইসলামের পূর্বে, যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। কথা বুঝতেছেন না? ইসলামের পূর্বে ঈসা আলাইহিস সালাম থেকে ৫৭০ বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, এর মাঝখানের সময়টাকে বলে আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়াতের যুগ। আরে মানুষ মানুষ মানুষের গোশত খাইত, মানুষ মানুষকে জিন্দা কবর দিত, মানুষ মানুষকে মানে উলঙ্গ করে রাস্তায় রাস্তায় তাদেরকে বেহায়ামি কাজ করে তারা প্রদর্শনী করত। এই ছিল জাহেলিয়তের অবস্থা। ইসলাম আসিয়া সব এই সব জাহেলিয়তকে বন্ধ করে দিয়েছে। একটা ছোট্ট ছোট্ট সাধারণ জিনিসগুলিকেও ইসলাম দমন করে দিয়েছে। বুখারী শরীফের একটা হাদিস, হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত কে? আরে আবু যর গফফারি, আবু যর গফফারি সিনিয়র সাহাবী, প্রথম মুসলমানদের মধ্যে তিনিও একজন। তার জীবন ইতিহাস আপনারা পড়বেন। কয় আপনার সাহাবী আবু যর গফফারি আমাকে একটা শক্ত কথা বলিয়া আমার মনে কষ্ট দিয়েছে। বলে কি, আবু যর গফফারি তো একজন সিনিয়র সাহাবী, সে তো কোনো খারাপ কথা বলতে পারে না। বলে হ্যাঁ বলেছে। যে কি বলেছে? বলে যে আমাকে বলে ইয়া ইয়া ইবনা সাউদা, আমি তার একটা কথা মানি নাই, রাখি নাই, আমারে কলে ইয়া ইবনা সাউদা, হে কালো বেড়ির কালো ছেঁড়া। কি বলছে? কালো মায়ের কালো সন্তান। বেলাল কি সুন্দর ছিল না কালো ছিল? তার মা কি ছিল? কালোই ছিল। ওরা তো হাফসার, তো হাফসা মানে ওই আবিসিনিয়া, ওই অঞ্চলের মানুষগুলি তো একটু কালোই হয় নাকি? বেলাল তো প্রথম দরের মুসলমান নাকি? বেলাল তো যাকাম মানুষ না, যদিও সে গোলাম ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাকে আজাদ করেছেন, কিন্তু বেলাল এক নম্বর সাহাবীদের মধ্যে বেলাল একজন, কি বলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন, যার আজান না দিলে আরশে মুআল্লাতে আজানের ধ্বনি পৌঁছতো না। বেলাল একদিন আজান দেয় নাই, জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদে আজান হয় নাই? কেন হয়েছে তো, ভালো আজান দিছে সুরে, আরশে তো আজান পৌঁছে নাই, বেলালের আজান দেয় নাই, আল্লাহর আরশে সেই আজান পৌঁছে নাই, কথা বুঝছেন তো। বেলাল কি যাতা সাহাবী নাকি? তারে গালি দিছে আবু যর গাফফারি, কি বলে গালি দিছে মনে নাই, কথা আপনারা বুঝতেছেন না, না ওই কালো বেডির কালো ছেড়া, বুঝছেন না। বেলাল কয় যে আমার মনে কষ্ট পাইছে, আমারে বলতো, আমার মারেও বলছে, আমার মারেও বলছে, অনেক মানুষ আছে কিছু বেকুফিয়া, বুঝছেন নি, বিবিরে গালি দিতে একেবারে তার মা গোষ্ঠী 14 গোষ্ঠী ধরে গালি দেয়, এইগুলি জাহেলিয়া, কি বলেন, দেয় না এরকম, অসম্ভব কেউ যেন ওইভাবে না দেয়, যে অন্যায় করছে তারে গালি দিতে পারে, কিন্তু একেবারে তার মা বাপ তুলে গালি দিবেন, এইটা ইসলাম এটা বলে না। হযরত আবু যর গাফফারিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাইলেন, ইয়া আবু যর মাযা তাকুল, মা কুলতা লি বেলাল, বেলালকে কি বলেছো? বলে যে বুঝছে যে এখানে বিচার আসছে দরবারে রাসূলে, আমার কথার কি এসে গেছে, বিচার তো এসে গেছে, বলে যে এটা আমি কথার কথায় মস্কারি ভাই যাবে বলছি আর কি। আনতা ফিকা জাহিলিয়া, আবু যর গাফফারি এখনো তোমার ভিতরে জাহেলিয়াতের প্রচার বাকি রয়ে গেছে, এখনো তুমি পরিপূর্ণ হও নাই, কথা বুঝছেন না, বুঝেন নাই। তো এই যে খারাপ ভাষায় গালি দেওয়া, এটা কি ইসলামের প্রচার না জাহেলিয়াতের? ইসলাম কোনো খারাপ কাজকে সমর্থন করে, কিন্তু বর্তমান দুনিয়ায় ইসলামকে ব্যঙ্গ করার জন্য, ইসলামকে হেয় করার জন্য, ইসলামের নবীকে কলঙ্কিত করার জন্য ইসলামের দুশমনরা বিভিন্ন জায়গায় তারা ইসলামের বদনামি, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনামি করে যাচ্ছে। মুসলমানরা এটা কখনো বরদাস্ত করতে পারে না, কি বলেন, পারে না। এই সমস্ত ইহুদি নাসারা কুচক্রীরা ইসলামের শত্রু আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সকল মুসলমানকে সতর্ক থাকতে হবে, যারা ইসলাম ব্যাপারে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলামের নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তার সামনে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা আছেন? নারায়ে তাকবীর। মুসলমান তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ এটা তো থাকবেই, এটা তো থাকবেই, প্রয়োজনে ময়দানে জিহাদের মধ্যে অস্ত্র নিয়ে শত্রুর মোকাবেলা দাঁড়াইতে হবে, এটাও মুসলমানি, এটাও কি মুসলমানি। নাহনু কওম নুহিব্বুনাল মাউত কামা ইউহিব্বুনাল কুফারু খামরা, কাফেররা যেরকম মদ খাওয়াকে পছন্দ করে, আমরা মুসলিম বাহিনী, আমরা মুসলমানরা, আমরা কিন্তু মৃত্যুকে আমরা আলিঙ্গন করি, শহীদের মৃত্যু হইয়া কাফেরের মোকাবেলা করি, আমরা শহীদ হয়ে দুনিয়ার থেকে যাব, এটা আমাদের শপথ, এটা আমাদের ওয়াদা। রোহবানুল লাইল ফুরসানুন নাহার, প্রত্যেকটা মুসলমান রাত্রের বেলায় তাহাজ্জুদ গুজার ছিল, এবং প্রত্যেকটা মুসলমান জয়দান ময়দানে জিহাদের মধ্যে ঘুর সোয়ার ছিল, কি বলেন, ছিল না, ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা যুদ্ধ করছেন? 47টা যুদ্ধ করেছেন, কয়টা? 47টা। একটা যুদ্ধেই তো কত কিছু হয়ে যায়। রাসূলের দাঁত মুবারক শহীদ হয়েছে, যুদ্ধে হয় নাই নাকি? তাহাজ্জুদে হয়েছে না ভাই, তাহাজ্জুদ পড়তে হয়েছে নাকি দাঁত শহীদ? যুদ্ধে, যুদ্ধে হয়েছে। তো ইসলাম ন্যায়ের জন্য যেরকম অবিচল অটল অনর থাকবে, অন্যায় এবং অবিচারের জন্য দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকবে, কথা বুঝতেছেন। রাসূল বলেন, আবু যর আনতা ফিকা জাহেলিয়া, তোমার মধ্যে এখনো জাহেলিয়াতের অভ্যাস রয়ে গেছে, তুমি তোমার একজন ভাই সাথী তাকে তুমি কালো বেড়ির কালো ছেলে বলে তুমি যে গালি দিয়েছো এটা জাহেলিয়ত। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? তো সমস্ত দুনিয়ার অন্যায় অবিচার যত ধরনের খারাপই ইসলাম তাকে দাফন করে দিয়েছে। আল ইসলাম নূর, আল ইসলাম নূর। কাবলা আল ইসলাম জাহেলিয়া, ইসলামের পূর্বে যা চলে গেছে সেগুলি জাহেলিয়ত ছিল, অমানুষতা ছিল, পশুত্ব ছিল, মানে জানোয়ারের স্বভাব খাসলত মানুষের মধ্যে ছিল। বাদ আল ইসলাম জাহেলিয়া। ইসলামের পরে যদি কিছু আসে, ইসলামকে ছাইরিয়া বাদ দিয়া যদি আরেকটা কিছু নতুন আসে, এটাও জাহেলিয়া। এই কিয়ামত পর্যন্ত ইসলামের নূর, ইসলামের আলো, ইসলামের সেই বিশ্ব আলোকিত করা দিন ধর্ম এটা প্রতিষ্ঠিত আছে এবং থাকবে। এর বিপরীতে যদি কিছু আনে তাহলে এটা কি হবে? কথাটা আপনারা বুঝতেছেন না? রসুল বলেন কাবলাল ইসলাম জাহিলিয়া ও বাদ আল ইসলাম জাহিলিয়া। ইসলামের বাদে এখন কিছু মানুষ কি করতে টেডি ফেডি ফ্যাশনের নামে বিভিন্ন ধরনের উলঙ্গতা, বিভিন্ন ধরনের মানে এমন সব লেবাস পোশাক পরতেছে না, মনে হয় যে কাপড় না পরাটাই যেন তাদের ইচ্ছা। এটা একটা শো আর কি। এটা কি ইসলাম না জাহেলিয়া? হ্যাঁ, এই যে অন্যায় অবিচারগুলি, যত রকমের পাপাচার এবং জুলুমগুলি যে সমাজে চলতেছে, এগুলি ইসলাম না জাহেলিয়া? এগুলি জাহেলিয়া, এগুলিকে প্রত্যাখ্যান করতে হবে। লাইসাল জামালু বিআসওয়াবিন তুজাইনুহা ওয়ালাকিনাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। সুন্দর কাপড় পরে যে পোশাক দিয়া তোমরা জাহের হচ্ছ যে তোমরা সৌন্দর্য ধারণ করতেছ, কিন্তু এটা আসল সৌন্দর্য না। এলেমের, আমলের, আখলাকের, চরিত্রের শিক্ষার যে ইসলাম শিক্ষার যে আদর্শ সেটা হচ্ছে আসল সুন্দর। সেটা হচ্ছে কি? লাইসাল জামালু বিআসওয়াবিন তুজাইনুহা ওয়ালাকিনাল জামালু জামালুল ইলমি ওয়াল আদাবি। লাইসাল ইয়াতীমু কাদ মাতা ওয়ালিদুহু ওয়ালাকিনাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। বাপ মা মারা গেলে তাকে তোমরা এতিম বলো, কিন্তু আসল এতিম যার মধ্যে কোনো এলেম নাই, আখলাক নাই, চরিত্র নাই, আদর্শ নাই, সেই আসলে কি এতিম? কি বলেন? শায়েরের এই কথাটা কি সুন্দর না? ওয়ালাকিনাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। তা আমাদেরকে এলেমের সৌন্দর্যে সৌন্দর্যিত হইতে হবে। আমি আমার কথাকে সংক্ষেপ করে আনছি। আমার উদ্দেশ্যের কথাটা তো আমাদের আগেই ইমাম সাহেব বলেই দিয়েছেন। আমি তার মধ্যে একটু মানে সামান্য তার মধ্যে একটু শরিক হয়েছে। আমার বলার একটা ইয়ে ছিল যে আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং আওলাদ সন্তানাদিকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতের তফসির করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নিজেকে এবং আওলাদকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ কি? তাআল্লুমুল ইলম, কোরআন হাদিসের ইলম শিখা, দুজক থেকে নিজেকেও বাঁচানো, আওলাদকেও বাঁচানো। কথাটা বুঝতেছেন না? আপনার যদি এলেম কালাম না থাকে, আপনার ছেলে পেলের যদি এলেম কোরআন হাদিস না থাকে, তে এরা কি জাহেলিয়াত করব না ইসলাম করব? তাহলে ওদেরকে কি শিখাইতে হবে? এলেম কালাম শিখাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা আল্লাহ কোরআনে আনছেন, যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা তাকে অনেক উচ্চ মকাম দান করেছিলেন। ইসলামের নামকরণ, ইসলামের মানে ধর্মের মূল প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম নামটা কে রেখে গেছেন? Ibrahim alaihissalam. Millata abikum Ibrahim huwa sammakumul muslimin wa yujibtala Ibrahim rabbuhu bi kalimat fa atammahunna. ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, সব পরীক্ষা তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। আগুনের পরীক্ষা ফার্স্ট করেছেন, ছেলে জব করার পরীক্ষা ফার্স্ট করেছেন, আরো বহু পরীক্ষা করেছেন, সব পরীক্ষায় ফার্স্ট। ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আপনাকে আমি বিশ্ব মানবের ইমাম বানিয়ে দেব। ইমাম মানে কি? নেতা। এখন তো আমরা ইমাম সাহেবকে সবাই না বললে কিছু কিছু মানুষ মনে করে যে উনি তো আমাদের চাকর, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের শব্দ কেউ যেন মুখে দিয়া বাইর না করে। ইমাম সাহেবরা কি চাকর নাকি? ইমাম সাহেবরা নেতা, ইমাম সাহেবরা আমাদের মুক্তাদা, তাদের একতেদা করি আমরা, নমাজ পড়ি। আমি যদি একতেদা আমার যদি না হয় তা ইমামের পিছনে, তাহলে তো আমার নমাজও হবে না। হে ইব্রাহিম, আপনাকে বিশ্ব মানবের ইমাম বানিয়ে দেব। আমার আওলাদ পর্যন্তের মধ্যে ইমামতের ফরটা যেন থাকে, আল্লাহ এটা করে দিয়েন। আল্লাহ কয় যে হ্যাঁ, আপনার আওলাদ যদি জালেম হয় তারা সেই ইমামের পদ পাবে না। কথা বুঝছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রাব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। চার গুণের একটা নবীর জন্য দোয়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা কি আমাদের ছেলেদের জন্য দোয়া করি? করা দরকার। ছেলেদের জন্য বাপ মার দোয়া কবুল হয়। প্রত্যেক নামাজের পরে ছেলেদের জন্য দোয়া করবেন, বাপ মার জন্য দোয়া করবেন। বাপ মার দোয়া ছেলে মেয়ের জন্য কবুল হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তুমি আমার আওলাদের মধ্যে নবী দান করিও, বিশ্ব নবী দান করিও, যিনি তোমার কিতাব তেলাওয়াত করবে, মানুষকে কিতাবের তালিম দিবে, মানুষকে হিকমতের তালিম দিবে, মানুষকে তাজকিয়াতুন নফস করবে। এ ধরনের চার গুণ বিশিষ্ট নবী দান করিও, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বাস্তবায়ন হয়েছে। তাহলে আমাদের আওলাদদেরকে আমরা যদি রক্ষা করতে চাই, নিজকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দ্বীন শিখতে হবে, ইলম শিখতে হবে। কথা ঠিক না? এই ইলম শিক্ষা করা, দ্বীন শিক্ষা দেওয়ার দ্বারাই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হবে। আমাদের প্রত্যেকটা সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, আমরা কোরআন শিক্ষাতে দিব। আমরা যারা কোরআন শিখি নাই, আমি কোরআন না শিখে যেন আমি কবরে না যাই, কোরআন না শিখে যেন আমার মত না আসে। প্রত্যেকটা মানুষ আমরা শপথ নেব যে আমি কোরআন শিখে আল্লাহ পাক আমাকে যেন মত দেন। আপনারা কি রাজি আছেন? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।